আসসালামু আলাইকুম, সবাইকে কিরগিজস্তানের অশ সিটিতে স্বাগত জানাচ্ছি। তো অনেকক্ষণ ধরে হাঁটতেছি, মানে লোকালদের সাথে মিষ্টিতে কথা বলতেছি, ভিডিও করতেছি। তো আমি এখন আছি জায়মা বাজার। জায়মা বাজার এত বিশাল বড় একটা বাজার, আপনি কয়েক ঘন্টা হেঁটেও শেষ করতে পারবেন না। তো এই জিনিসটা ভালো লাগলো, একদম বাজারের পাশে একটা, এটারে কি বলবো, নদী কিনা নিশ্চিত নই, একদম বাজারের পাশেই। এটা সাধারণত ময়লা আবর্জনায় পরিপূর্ণ থাকার কথা, কিন্তু খুবই ক্লিন এবং এটা বাজার থেকে বের হওয়ার একটা রাস্তা। আমি এদিক থেকে বের হলাম একটু আগে, আর এদিক দিয়েও যদি একটু দেখাই, দেখেন খুবই চমৎকার। আপেল এখানকার 60 টাকা, বাংলাদেশি টাকা তাহলে কত হবে, 70-75 টাকা হবে। এদের 1 টাকা, আমাদের 1 টাকা 30 পয়সা। এগুলা লোকাল আপেল, এটা 40 টাকা, মানে বাংলাদেশি টাকা মানে 45 টাকার মতো বলবে হয়তো বা। এটা খুবই সস্তা, চাও এটা 4 কেজি 100 টাকা বিক্রি, মানে বাংলাদেশে 123 টাকা তাহলে 4 কেজি। এটাও 3 কেজি 100 টাকা বিক্রি করতেছে বাংলাদেশি, 123 টাকা পড়ে। এগুলো বাইরের, এটা 150 টাকা, এটাও 3 কেজি 100 টাকা, এটাও 3 কেজি 100 টাকা। এগুলো লোকাল, এটা 1 কেজি 150, মানে বাংলাদেশে 170, কি বলি, 180-190 টাকার মতো পড়ে। তো হাঁটতেছি কিরগিজস্তানে। তাপমাত্রা সকালে 3 ডিগ্রি ছিল, এখন সম্ভবত 5-6 ডিগ্রিতে চলে আসছে, যেহেতু রোদ উঠছে। এবং এখানে অলিতে গলিতে এত ইন্ডিয়ান আর পাকিস্তানি, সবাই স্টুডেন্ট, মানে মেডিকেল স্টুডেন্ট, মেডিকেলে পড়াশোনা করতেছে। Спасибо.